দুপুরে গরম ভাতের সাথে রুই মাছ দিয়ে ফুলকপির এরকম এক বাটি তরকারি হলে কেমন হয়? খাওয়াটা বেশ ভালোই জমে, তাই না? নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল স্নেহবিশেষ দিল্লি। স্নেহবিশেষ দিল্লি চ্যানেলের আর একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি রুই মাছ দিয়ে আলু আর ফুলকপির পাতলা ঝোলের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি খুব সুন্দর হতে চলেছে, তো স্কিপ না করে দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। রুই মাছ দিয়ে আলু ফুলকপির এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে এখানে আমি ফুলকপিগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, আর আলুও কেটে নিয়েছি। এরপর একটা পেস্ট করে নেব মশলার, সেজন্য নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন চাল মগজ আর 1 টেবিল স্পুন পোস্ত। এটা একটা ব্লেন্ডার জারে ঢেলে দিচ্ছি, আর এর সাথে দিয়ে দেব একটা টমেটো। টমেটোটাকে আমি লম্বা লম্বা ফালি করে কেটে নিয়েছি, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর 1 টুকরো আদা ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে এই মশলাটার একটা পেস্ট তৈরি করে নেব। যেহেতু রেসিপিটা আমি রুই মাছ দিয়ে করছি, তাই এখানে 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোতে প্রথমে দিয়ে দেব লবণ, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। অল্প একটু সর্ষের তেল দিয়ে এই মাছগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব, যেন মাছের গায়ে লবণ আর হলুদ খুব ভালোভাবে ঢোকে। লবণ হলুদ দিয়ে মাছগুলোকে মেখে নিয়েছি, এবার সাইড করে নিচ্ছি। চুলো একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে এপিটোপিট লাল করে ভালো করে ভেজে তুলে নেব। আমি আজকে এই রেসিপিটা রুই মাছ দিয়ে করেছি, আপনারা অন্য যে কোনো মাছ দিয়ে তৈরি করে নিতে পারেন। আর যদি মনে করেন পোস্ত অথবা চারমগজ দেবেন না, তাহলে নাও দিতে পারেন। আমি আজকে পেঁয়াজ রসুন ছাড়াই এই রেসিপিটা করেছি। আপনারা যদি চান পেঁয়াজ রসুন দিয়েও কিন্তু এই রেসিপিটা করে নিতে পারেন, তাতেও এর টেস্টটা খুব সুন্দর আসে। তো বন্ধুরা, কথা বলতে বলতে মাছগুলো ভেজে নিয়েছি, এইবার এই মাছগুলো তুলে নিচ্ছি। মাছ ভাজার যে তেল ছিল কড়াইতে, সেই তেলের ভেতরেই দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলো যাতে প্রায় 50% কুক হয়ে যায়, সেজন্য এখানে একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে তারপর তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নেওয়ার পর কড়াইতে যেটুকু তেল ছিল তার ভেতরেই দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার ফলে ফুলকপির গায়ে কালারটা খুব সুন্দর আসবে। এবার ফুলকপিগুলো দিয়ে খুব ভালো করে ভেজে তুলে নেব। ফুলকপিটাও যেন ভাজতে ভাজতে বেশ অনেকটাই সেদ্ধ হয়ে যায়, সেজন্য ফুলকপিটাকেও একটু ঢাকা চাপা দিয়ে দিলাম। ফুলকপিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার ফুলকপিগুলোকেও তুলে নেব। আলু ফুলকপি মাছ সবকিছু আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে, এইবার ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব 1/2 টিস্পুনের মতো কালো জিরে, আর দিয়ে দেব 1টা তেজপাতা। ফোড়নটা একটু ফুটে গেলে এর ভেতরে দিয়ে দেব হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি রেড চিলি পাউডার। তেলের ভেতর হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেওয়ার ফলে এর কালারটা খুব সুন্দর আসে। হলুদ এবং কাশ্মীরি রেড চিলি পাউডারটা তেলের ভেতর দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অতি অবশ্যই খুব লোতে রাখবেন, তা না হলে খুব তাড়াতাড়ি কিন্তু এই দুটো গুঁড়ো মশলা পুড়ে যায়। এর পরপরই দিয়ে দিতে হবে মিক্সিতে আমরা যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম মশলার, সেই পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। দেখুন এর কালারটা সত্যি কতটা সুন্দর এসেছে। মশলা থেকে যখন এভাবে তেল ছাড়তে শুরু করে দেবে, তখন এর ভেতরে দিয়ে দেব গুঁড়ো মশলা। প্রথমে দিয়েছি ধনে পাউডার, দিয়ে দেব জিরে পাউডার, অল্প একটু দিয়েছি লাল লঙ্কার পাউডার। লাল লঙ্কার পাউডারটা অবশ্যই একটু বুঝে দেবেন, অথবা স্কিপও করতে পারেন, যেহেতু মশলা বাটার সময় কিন্তু আমাদের কাঁচা লঙ্কা দেওয়াই ছিল। এইবার এই সব মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দেব ভেজে রাখা আলু এবং ফুলকপিগুলো, দিয়ে একবার একটু মশলার সাথে মিলিয়ে নেব। খুব বেশিক্ষণ ধরে ফ্রাই করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। ভালোভাবে মশলার সাথে মিলে গেলেই এর ভেতরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। জল দিয়ে সব কিছুকে একবার মিলিয়ে নেব এবং ঢাকা চাপা দিয়ে দেব যতক্ষণ না পর্যন্ত সব কিছু সেদ্ধ হয়ে যাচ্ছে। বন্ধুরা, মশলাটা দেওয়ার সময় অতি অবশ্যই আপনারা মনে করে লবণটাও দিয়ে দেবেন। আমার লবণটা দিতে মনে ছিল না, তাই আমি ঝোলের ভেতরেই লবণটা দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পর একবার লবণটাকে তরকারিতে খুব ভালোভাবে মিলিয়ে নেব,
আবার ঢাকা চাপা দিয়ে দেব। প্রায় 5 থেকে 6 মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছিলাম। আলু এবং ফুলকপিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এইবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব, ঝোলের সাথে একটু মিলিয়ে নিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব আরও 4-5 মিনিট পর্যন্ত, অথবা যতটা আপনারা ঝোল রাখতে চান সেই পর্যন্ত। কিছুক্ষণ পর ঢাকাটাকে খুলে নিলাম, দেখুন ঝোল বেশ অনেকটাই শুকিয়ে এসেছে। এই পর্যায়ে এর ভিতরে দিয়ে দেবো গরম মশলা পাউডার এবং অতি সামান্য ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন অথবা স্কিপও করতে পারেন। সব কিছুকে একবার মিলিয়ে নিয়ে স্ট্যান্ডিংয়ে রেখে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর একটা পাত্রে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন এর কালারটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এইবার আমি রুই মাছ দিয়ে আলু ফুলকপির তরকারিটাকে পরিবেশন করে নিচ্ছি। তো বন্ধুরা দুপুরবেলায় গরম ভাতের সাথে এই রেসিপিটি পরিবেশন করে নিতে পারেন, খেতে খুবই অসাধারণ টেস্ট এই রেসিপিটার। যদি আপনাদের আজকে আমার এই রুই মাছ দিয়ে আলু ফুলকপির ঝোলের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। সাথে চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যারা অলরেডি আমার বন্ধু হয়ে গেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওতে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে একটা কমেন্টের মাধ্যমে জানানোর অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটির শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।